ঘন্টি করছি, ঘন্টি হ্যাঁ ঘন্টি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই মাত্র ক্যামেরার সামনে আসার আমি সময় পেলাম, সারাটা সকাল শুধু দৌড়ে গেলাম আর দৌড়েই গেলাম। একটু আগে যেটা দেখলেন সেটা হচ্ছে বেলের শরবত আর পাউরুটি খেলাম সকালবেলা। আমরা ইউজুয়ালি আগেও বলেছি ব্রেড অ্যান্ড বাটারই খাই, পিনাট বাটার আর ব্রেড খেতে আমারও খুব ভালো লাগে, ইন্দ্রেরও খুব ভালো লাগে। সব থেকে বড় কথা হচ্ছে খুব হেলদি, কারণ আমরা ব্রাউন ব্রেড খাই, হোয়াইট ব্রেডটা আমরা খাই না। তো তার সাথে তরমুজ কালকে খেয়েছিলাম, আজকে তরমুজটা রাখা আছে, আজকে আর কাটেনি, কারণ আজকে বেলের শরবতটা বানানো ছিল, মা কালকে বানিয়ে রেখেছিল ফ্রিজে। তো আজকে খেয়ে নিলাম, শরবতটা খেতে ভালোই লাগে আর পেটের জন্য খুব ভালো, মোশনও ক্লিয়ার হয়ে যায়। তো আজকে এগুলো করার পর আজকে সারাটা সকাল শুধু সোনার পিছনে দৌড়ে গেলাম, কিছুতেই ও নিচে শোবে না, কোলে থাকবে। আর তারপর খিদে পেলো, স্নান করালাম, ঘুম পেলো। এই করে সত্যি একটা বাচ্চা হলে না মানে টাইম বের করাটা খুব একটা খুব স্ট্রাগল। তো যাই হোক, আজকে যেটা মেন কাজ আমার সেটা হচ্ছে যে আমার বড় পিসি তো একটু পুজো আচ্ছার ব্যাপারে, যখনই আমাদের ঘরে কোনো রকম অকেশন হয় বা পুজো আচ্ছার রিলেটেড কিছুই থাকে, তো আমরা সবসময় পিসিকে জিজ্ঞেস করি, কারণ পিসির এই বিষয়ে অনেক এক্সপিরিয়েন্সও আছে আর তাছাড়া পিসি জানে এই সমস্ত। তো পিসি বললো যে কার্ডগুলো হয়েছে সে কার্ডগুলোতে বিয়েবাড়ির যেরকম কার্ডে সিঁদুর আর হলুদ লাগানো থাকে, তো সেরকমভাবে লাগাতে হবে প্রত্যেকটা কার্ডের খামে। তো সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, এখন অনেকগুলো প্রায় 150টার মতো কার্ড আছে। তো দু পেটি কার্ড এখন এই মুহূর্তে একসাথে বসে করাটা সম্ভব নয়, কারণ এখন বাজে ঘড়িতে 2:45 আর একটু পরেই ফটোগ্রাফার আসবেন, তো ওনার স্যাম্পলগুলো দেখতে হবে আজকে। তো দেখি আজকে যদি সময় পাই তো খেয়ে দিয়ে বসে যাবো, আর যদি দেখি যে উনি এসে গেছেন তাহলে সন্ধ্যেবেলার দিকে কাজগুলো করব। বিকজ তাছাড়াও আমার আরও কিছু কাজ আছে, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি রাত্রিবেলা বসছি হচ্ছে এডিটিংয়ে, সেটা হচ্ছে মোটামুটি 1:30 নাগাদ আমি এডিটিংয়ে বসছি খেয়ে দিয়ে রাত্রিবেলা। আমার শুতে শুতে 4 বাজে রেগুলার, দুদিন ধরে এরকম হচ্ছে, যার কারণে পুরো দিনটা আমার একটুখানি অফ ডাল চলছে। যদিও আমি লেটে উঠছি, আমি সমস্ত কাজ গুটিয়ে নিচ্ছি, বাট তাও রাতের যে ঘুমটা সেটা কোথাও না কোথাও একটু ডিস্টার্বড হচ্ছে। তো আমি আজকে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার আর শুয়ে ঘুমিয়ে পড়ার আর সন্ধ্যের দিকে এডিটিংটা করে রেখে দেওয়ার, যেহেতু ব্লগ আমি শেষ করি মোটামুটি ওই রাতই হয়ে যায়, তো তারপরে আরও কিছু কমিটমেন্টস থাকে, তো আজকে চেষ্টা করবো সেগুলোও তাড়াতাড়ি করে নেওয়া। তো যাই হোক, এখন লাঞ্চ করবো, আজকে মঙ্গলবার, ইন্দার আজকে ভেজ খায় কারণ ও মহাবীরের মন্দিরে যায়, তো সেই জন্য মা আজকে সম্ভবত কিছু ভাজাভুজি করেছে। তো আজকে একটুখানি পকোড়া করবো, পেঁয়াজের পকোড়া, ওর জন্য, আমার জন্য চিংড়ি মাছ রয়েছে, তো ওটা আপাতত ঝট করে নিই, তারপর আসছি ফিরে। গুড ইভিনিং। তো এই সবেমাত্র ফটোস দেখা শেষ করলাম, ফটোগ্রাফি দেখলাম, ভিডিওগ্রাফি দেখলাম, এসেছিলেন উনি, এখনও আছেন। তো এখন 4 পর সোনা ঘুম থেকে উঠলো, আমি তো ভাবতেই পারিনি যে আজকে এতক্ষণ ঘুমাবে। ইনফ্যাক্ট আমি এটাই ভাবছিলাম যে যতক্ষণ হয়তো আমি ভিডিওগ্রাফি দেখব ও কিছুতেই মানে নিজেও ঘুমাবে না আর খুব কান্না কান্না করবে, কারণ ওকে ইম্পর্টেন্স না দিলে এখন ও কিছুতেই কারোর কথা শোনেও না আর ওকে কথাও বলতে দেয় না। তো কী হলো ঘটনাটা, এখনও যতক্ষণ আমরা দেখলাম ততক্ষণ তো ঘুমাচ্ছিল বটেই, তো তারপরও অনেকক্ষণ ঘুমিয়েছে, মোটামুটি 4 হয়ে গেছে, তো এখন ঘুম থেকে উঠলো। আমি এসেছি মেনলি ছাদে, আজকে আমসত্ত্বগুলো শুকাতে দিয়েছিলাম, আজকে প্রচুর রোদ উঠেছে সকাল থেকে, গরমটাও বেশ ভালো ছিল। তো এখন ওয়েদারটা বেশ মনোরম, এসি চলছে কিন্তু এসি লাগছে না, এখন ইভিনিংয়ে ভালো লাগছে ওয়েদারটা। তো ওর জামাকাপড়গুলো ওঠাবো, আমাদেরও অনেকগুলো জামাকাপড় আছে, ওগুলো যদি শুকিয়ে যায় উঠিয়ে নেবো, নয়তো ওই রেলিংটাতে মেলে দেবো। তো এখন মোদ্দা কথা হচ্ছে ওনার ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কোনোটাই আমাদের খুব একটা ভালো লাগেনি, আমার আর ইন্দারের তো অন্তত একদমই ভালো লাগেনি। এইটা ঠাকুরঘর মোছার, তো একটু নোংরা হয়ে গেছে, সো প্লিজ ইগনোর, ধুয়েই দিয়েছি কিন্তু ইউজ করতে করতে এই কাপড়টাও চেঞ্জ করতে হবে। তো কী হয়, ভিডিও করি ব্লগের টাইমে এগুলো এলে ক্যামেরার সামনে খুব বাজে লাগে দেখতে, কিন্তু আমি যতই বলি মাকে, মা কিছুতেই এগুলো ফেলবে না। আমার মনে হয় সবার বাড়িতে মায়েদের এটা একটা হ্যাবিট আছে যে পুরনো জিনিস না ফেলা, তো এত এত কাপড় জামা এত এত ফেলছি, এটা ওটা করছি, কিন্তু মা কিছুতে এই পুরনো জিনিসগুলো ফেলে না। এবার বন্ধুরা বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা, উনি বলছে যে আমি ট্রেডিশনাল ওয়েতে ভিডিও বানাই,
ট্রেডিশনাল গান দিই, সেই রকমভাবে করি, কিন্তু আমাদের ওই ট্রেডিশনাল মোড অফ ভিডিওগ্রাফিটা ঠিক চাই না সত্যি কথা বলতে। কারণ প্রথম কথা তো হচ্ছে ইন্দার পাঞ্জাবি, তো ওর ইচ্ছা পাঞ্জাবি গান দেওয়ার, এখন আমার কোনোটাতেই কোনো ব্যাপার না, কারণ আমি বাংলা গান খুব কমই শুনি, বাংলা ব্লগ করছি ঠিক কথা, বাংলা গান খুব কম শুনি, তো ওর এখন ইচ্ছা যে বাংলা গান ফান কিছুই দেব না, পাঞ্জাবি গান দেব। আর ওনার ভিডিওগ্রাফি, তার থেকেও বড়ো কথা হচ্ছে, গানটার থেকেও বড়ো কথা হচ্ছে ওনার ভিডিওগ্রাফির মানে যে ক্ল্যারিটি দেখলাম সেটা আমার খুব একটা ভালো লাগলো না। ফটোগ্রাফিটা তবু চলে যাবে, ভিডিওগ্রাফিটা আমার ঠিক পোষাচ্ছে না। এখন বাবার বক্তব্য যে যেহেতু আমাদের চেনা জানা, অনেক বছরের চেনা জানা, তো সেই মানে সেই অর্থে আর কি উনি থাকলে সুবিধা হবে, বাড়িতে বাইরের লোক ঢোকানোটা তো খুব একটা সেফ নয়। কিন্তু বিষয়টা এটা যে এখন কোয়ালিটিটা ম্যাটার্স, কারণ ওটা আমি সবাইকে দেখাবো, ওটা সারা জীবনের জন্য থাকবে, প্লাস আমার শ্বশুরবাড়ির লোকেরাও ওদিকে গেলে হয়তো দেখবেন, দুঃসম্পর্কের রিলেটিভস যারা আছে, তো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে চাইছি না। কারণ উনি যা অ্যামাউন্ট নিচ্ছেন, আমি সেটা এখানে উল্লেখ করছি না ব্লগে, মোটামুটি সেই অ্যামাউন্টে আমি ভালো ফটোগ্রাফার পেয়ে যাব। তো কম্পারেটিভলি দেখলাম আমাদের পাশে যিনি ফটোগ্রাফির জন্য যাকে বলেছিলাম ছেলেটাকে, ও অনেক বেটার এডিটিংও করেছে, আর ওর ফটোগ্রাফিগুলো বেশ ভালো, ক্ল্যারিটি আছে। তো দেখি এখনও বাবা কথা বলছে, এখন কি হয় না হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চাঁদটা ঠিক পিছনেই কিন্তু ছিল, এখন দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে গেল কট করে, ওই যে আবার দেখা যাচ্ছে, জানি না ঠিক ধরতে পাচ্ছি না। এই যে আমার চারটে থালা ওখানে, এগুলো এখন তুলবো, তুলে দেখি যদি শুকিয়ে গিয়ে থাকে কেটে নেবো, নয়তো আবার একবার কালকে দেবো। দেখলাম বন্ধুরা সিঁড়িতে লাইট জ্বলছে না, প্রত্যেকবার যেটা ভুলে যাচ্ছে সেটা হচ্ছে থালায় তেল মাখাতে, তেলটা না মাখালে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে তুলতে একটু সমস্যা হয়। যাই হোক, ঘরে ফ্যান চলছে, আমি নেমে এলাম, এখানে ঢেকুর তোলানো হচ্ছে। কি এসে বললে কে ক্যা মতলব হ্যায়? আর এখানে একটু সোনার মুখটা দেখিয়ে দিই, দেখিয়ে দিই, দেখিয়ে দিই, ওই পুচকে এ পুচকে এ পুচকে, ঘুম থেকে উঠে চিচ তো চাবে, ওলে বাবলি, এ মাম্মাম, ওলে 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 ওলে, আজকে তোকে একবারও দেখানো হয়নি ব্লগে মাম্মাম, একবারও দেখানো হয়নি, তোমার ছবি তোলা হয়নি। ওর মুখে যা অবস্থা, এখানে দাগ, এখানে দাগ, সব নখ দিয়ে নিজের মুখে একদম অবস্থা খারাপ করে দিয়েছে। ওর নখগুলো আবার কাটতে হবে, দুদিন ছাড়া ছাড়াই নখ বেড়ে যায়, আর নখ দিয়ে পুরো মুখে ছোটো 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 ছাড়া মুখে কাট লাগায়। অন্নপ্রাশনের আগে আগে ওর একদম আর নখ রাখা যাবে না, নয়তো ফটোতে এইগুলোই আসবে, খুব বাজে লাগে তখন দেখতে, বুঝলে কি? আই বম্বল বম্বল, হাতে খেয়ে যা তুই। এখানে এটা করছে সেটা হচ্ছে পুরোনো কাপড়, কয়েকটা টি শার্ট ছিল সেগুলো কেটে কেটে একটা ওই ম্যাট বানানোর চেষ্টা করছি, এটা কোনো ফিনিশিং হয়নি। যেটা বলছিলাম, কাপড় অনেকই থাকে, চাইলে দেওয়া যায়, কিন্তু মা হচ্ছে ওই পুরোনো কাপড়গুলো ফেলতে নারাজ। যাই হোক, এর আগে অনেকগুলো বানিয়েছি, সেগুলো ইউজ হয়নি, বাট এটা বানিয়ে সাথে সাথে ইউজ করব। বেশ সফট, না ফেলে দিয়ে কাপড়গুলো এভাবে রিসাইকেল করা যেতেই পারে। এইবারে নিয়ে বসেছি সেই রাজকার্যটি, সেটা হলো ছেলের নখ কাটা। ওরে বাবা রে বাবা, নখ কাটাটা একটা বিশাল বড় স্ট্রাগল। আগে যখন ছোটোবেলায় নখগুলো পাতলা ছিল, তখন একটা নখ কাটার ট্রিমার মেশিন আমি কিনেছিলাম, সেটা ছোটো বাচ্চাদের নখ কাটার জন্যই বিক্রি হয়, আমি পরে কোনো ব্লগে দেখাবো। কিন্তু সেটা দিয়ে না খুব সমস্যা, এক তো ভাইব্রেশন হয়, সেটা বাচ্চাদের আঙুলে যে নার্ভ আছে সেটার জন্য খুব একটা ভালো নয়, আর তাছাড়াও ঘুম থেকে উঠে পড়ে। একদম যখন ছোট ছিল করতাম, করতাম না তা না, তবে তখন ঘুমটা গাঢ় ছিল, কিন্তু এখন ঘুমটা এতটাই পাতলা হয়ে গেছে যে অল্প একটু ভাইব্রেশনেও উঠে পড়বে। তো সেই জন্য নীল কাটা দিয়ে কেটে দিই, নখগুলো মোটাও হয়ে গেছে, কুটকুট করে কেটে দেওয়া যায়। তো প্রত্যেকদিন ভাবছি যে নখ কাটবো নখ কাটবো, ই করে নখ কাটা হয় না, এটা একটা বিশাল বড় স্ট্রাগল, আর যখন জেগে থাকে কোনোভাবেই নখ কাটতে যাবে না। তো যাই হোক, হাতের নখগুলো কেটে দিয়ে তারপর আমি আস্তে আস্তে পায়ের দিকে যাব। এবার পায়ের নখ ও কিছুতেই কাটতে দেয় না, আপনারা দেখবেন একটু পরে ভিডিওতে কীরকম টুকটুক করে পাটা নাড়াচ্ছে। বিষয়টা এটাই যে ওর পায়ের তলায় প্রচণ্ড শুশুরি লাগে, ঠিক ওর বাবার মতো, আমার খুব একটা পায়ের তলায় শুশুরি নেই,
তো সবাই সেজন্য এক কথায় অবাকই হয়ে যায় যে কী করে সম্ভব, কিন্তু আমার পাইপ তোলা খুব একটা শ্বশুরি লাগে না, কিন্তু ও হয়েছে ঠিক বলবো পাপের মতো প্রচণ্ড পাইপ তোলা শ্বশুরি, এমনকি পায়ের নখগুলো কাটতে গেলেও অন্যকে শ্বশুরি লাগে, পাগুলো নাড়িয়ে ফেলে। তো এই কাজটা আজকের একটা বিশাল বড় কাজ, দেখতে খুব ছোট লাগলো, খুব ইজি লাগলো, আমাকে খুব ধৈর্য নিয়ে করতে হয়, তার কারণ একটাই যে আঙুলগুলো বড় ছোট আর চামড়গুলো বড় পাতলা, তাই সাবধানতা মেনটেন করতেই হয়। আজকে আরও একটা কাজ করব, সেটা হচ্ছে ওর কানটাকে পরিষ্কার করব। কানের ভেতর আমি কোনোদিনই পরিষ্কার করি না, ইভেন ডাক্তাররাও বারণ করে, জাস্ট কানের বাইরের দিকটাতে একটুখানি বার্ড দিয়ে আর একটু ওর যে বডি অয়েল বা নারকেল তেল যেটাই থাকে না সেটা দিয়ে একটু বাইরের দিকটা আমি পরিষ্কার করে দিই। এতে করে কী হয়, বাইরের দিকটা পরিষ্কার থাকে আর ওর মুখেও সেই নোংরাগুলো যায় না, নয়তো এখন খুব মুখে হাত দেওয়া শিখেছে, তো কানের নোংরাগুলো আঙুলের মধ্যে করে নিয়ে না মুখের মধ্যে পুড়ে ফেলে, তো সেটা ওর জন্য খুব একটা ভালো নয়, ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই সেফটি অবলম্বন করে ঠিক কানের বাইরের দিকটাই পরিষ্কার করি, কানের ভেতরের দিকে আমি কোনোদিনই ইয়ারবাড ঢোকাই না, এটা বড়দেরও করা উচিত নয়। তো যাই হোক, একদিকটা পরিষ্কার করলাম, এবার ওকে ঘুরিয়ে নিয়ে একটু অন্য দিকটা পরিষ্কার করে নেব। বন্ধুরা, তো ফাইনালি এখন সময় হলো ক্যামেরার সামনে আসার। অ্যাকচুয়ালি এই লাইফস্টাইল ব্লগিংটা এত ডিফিকাল্ট, লাইফের একটু একটু ছোটো ছোটো পোর্শনগুলো তুলে তুলে দেখানোটা খুব চাপের। আর সন্ধ্যের পর থেকে আজকে মা রান্না করেনি, তো মা বললো তুই আজকে একটুখানি করে দেন, ঠিক আছে। আজকে আমার কাজও ছিল বেশ কিছু, তো তার সাথে আজকে আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে মশালা পনির। মশালা পনিরের আমি এখন আপনাদের দেখাচ্ছি না, শুয়ে আছে, আমি এখন বেসিক্যালি বসে আমার এই যে ম্যাটটা সেটা কমপ্লিট করছি, আশা করছি যে কালকের মধ্যে হয়ে যাবে। তো হয়ে গেলে তো এখানেই রাখবো, আমাদের পাঠা মোছার জন্য বিছানায় ওঠার জন্য খুব কাজে লাগে, কারণ আমি একটুখানি একটু আমার মানে ওসিডি আছে, পা না মুছে বিছানায় ওঠা যাবে না, নহল দায়। তো এটা করবো, এখন কমপ্লিট করবো, আর তারপর সোনার কার্ড ছাপাগুলোও বাকি রয়েছে, তো সো ওটাও করে নেবো। আই হোপ দ্যাট যে হয়ে যাবে, মোটামুটি অর্ধেকটা আজকে রাতের মধ্যে কমপ্লিট করে নিতে পারবো, তো দেখা যাক কতটা কাজ কমপ্লিট করতে পারি। গান সোনার চাক করে পড়ে আজকে তাড়াহুড়ো করে খেয়ে এই সবে এলাম। আজকে তিন দিন ধরে পটি হচ্ছে না, পেট টাইট হয়ে গেছে, তো এখন আমরা ট্রাই করবো ওকে পটি করানোর। আজকে আর ব্লগে কিছুই দেখাবার নেই, আর ওর কার্ডেরও কাজ আজকে কিছুই হলো না, কালকে করবো। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।